Founders, good morning to all of you. আশা করতে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো যে দিনটার অপেক্ষা ছিল, যে জিনিসটার অপেক্ষা ছিল, কবে আসবে, কবে আসবে পেমেন্ট, কবে আসবে, কত নেগেটিভ কমেন্ট, কত লোকের ফ্রাস্ট্রেশন, উফ, সব সব এখন শেষ। আর কিছু বলার নেই, সিরিয়াসলি উই আর লাইভ নাও, হাতে নাতে। এখন এই মুহূর্তে আপনি যান, গিয়ে লগ ইন করুন, দেখে আসুন, সমস্ত সিস্টেম কাজ করছে, ফ্ললেস কাজ করছে, কোনো ইস্যু নেই, পেমেন্ট সিস্টেম এসে গেছে, ওয়ালেট এসে গেছে, $107 এসে গেছে, আপনি যেতে পারেন, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। তার আগে কীভাবে পেমেন্ট করবেন ব্যাপারটা শিখে নিন, বুঝে নিন সিস্টেমটা, ঠিক আছে? আমি ব্যাপারটা বলে দিই, বুঝে নিয়ে তারপর যান। যারা যারা এখনও দেখেননি তারা যান, বা যারা দেখেছেন অনেকে করে নিয়েছেন, অনেকে করছেন, ঠিক আছে? কোনো চাপ নেই, কোনো তার ব্যাপার নেই, আপনারা একটু বুঝে শুনে তারপর পেমেন্ট করবেন। তাড়াহুড়ো করলে কিন্তু মুশকিল হয়ে যেতে পারে, ঠিক আছে? তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম আরও অনেক ভিডিওস আসতে চলেছে, কারণ আমাদের কোম্পানি হয়ে গেছে লাইভ। আর এবারে আমরা ধামাকা শুরু করব, ঠিক আছে? রিচার্জ করাটা ইম্পর্টেন্ট, আগে রিচার্জ করব, তারপর আসল খেলা শুরু। সিস্টেমে ইন হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো চলুন, বলছি ভালো করে ব্যাপারটা বুঝে নিন, কি অ্যাটেনশন, কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করবেন, আপনার রিচার্জ করবেন সেটা বুঝে নিন। তো ব্যাপারটা এরকম যে আপনি প্রথমে লগ ইন করুন ইকো সিস্টেম, ঠিক আছে? লগ ইন করার পরে গো টু মার্কেট প্লেস, আপনি মার্কেট প্লেসে যান, সেখানে আপনি ও কানেক্ট দেখতে পাবেন, ও কানেক্টের লঞ্চিং অফার দেখতে পাবেন, দেখা আছে যে $400-500 মতো জিনিস আপনাকে ফ্রিতে দেওয়া হয়েছে 4 মাস ধরে। তারপর ফিচার্স বলা হবে যে অন্য কোম্পানি কী ফিচার্স দিচ্ছে, সরি, আমাদের ফ্রি ট্রায়াল আর আমাদের পেড ভার্সনের সাথে কী পার্থক্য, কী কী ফিচার্স দিচ্ছি, এরপরে আমরা এক্সট্রা আরও কী কী ফিচার্স আপনাকে দিচ্ছি সেটা লিস্টই শেষ হবে না, এত কিছু ফিচার্স দেওয়া হচ্ছে, তো মানে আলাদাই। তো তারপরে নিচে পাবেন সাবস্ক্রাইব বাটন, তো আপনি সাবস্ক্রাইবে ক্লিক করবেন। সাবস্ক্রাইবে ক্লিক করার পর আপনাকে পেমেন্ট অপশান আসবে, পেমেন্ট কীভাবে করতে চান সেটা চুজ করবেন। আপনি কার্ড থেকে পেমেন্ট করতে চান, আপনার কাছে অপশান পে উইথ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আর আপনার কাছে অপশান আসবে যে আপনি পেমেন্ট করতে চান ক্রিপ্টো দিয়ে, তো যেটা দিয়ে পেমেন্ট করতে চান সেখানে ক্লিক করবেন, ঠিক আছে? ধরুন কার্ড দিয়ে পেমেন্ট করতে চান, তাহলে কার্ডে ক্লিক করুন, দেন আপনি ও অর্ডার বাটনে ক্লিক করুন, তো আপনাকে রিডাইরেক্ট করে একটা পেমেন্ট পেজে নিয়ে যাবে যে আপনার $143 মতো লাগবে, এরকম দেখাবে। দেন আপনার কার্ড ডিটেলস দিতে হবে, তো কার্ড ডিটেলসে গিয়ে আপনি আপনার কার্ড ডিটেলস দিন, আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স কার্ড যা আছে সেই ডিটেলসগুলো দিয়ে দিন। সেই ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পরে আপনি পে নাওতে ক্লিক করুন, ঠিক আছে? পে নাওতে ক্লিক করার পরে ইওর কার্ড ইস্যুয়ার মে ওয়ান্ট টু ভেরিফাই ইওর পারচেস ভায়া দেয়ার অ্যাপ বা টেক্সট, তো আপনার যে কার্ডের কার্ড আছে সেটা হয়তো আপনার ভেরিফিকেশান হতে পারে, ঠিক আছে? অবশ্যই ওটিপি আসবে, আপনি ওটিপিটা পুট করে দেবেন, ঠিক আছে? বা মেসেজ আসতে পারে, অনেকের মেসেজ আসে, অনেক রকম সিকিউরিটি ব্যাপার থাকে, অনেকে রিডাইরেক্ট করে ওটিপি নিয়ে যায়, অনেকে মেসেজ করে, পাসওয়ার্ড ব্যাপার থাকে, যার যেটা সিস্টেম আছে, সিকিউরিটির ব্যাপার আছে, তো সেটা হবে। হওয়ার পরে আপনি একটা মেসেজ পাবেন, ইউ উইল গেট আ মেসেজ টু সেস ইটস সাকসেসফুল মেসেজ পাবেন, অ্যান্ড কংগ্রাচুলেশনস ইউ আর নাও অ্যাক্টিভেট অ্যান্ড ক্যান এনজয় প্লেয়িং উইথ দ্য সফটওয়্যার, আপনি পেয়ে গেছেন, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে, আপনি এখন মজা করতে পারেন, আপনার শুরু হয়ে গেছে দিন, ঠিক আছে? ইয়েস, উই ফাইনালি মেড ইট, দ্যাটস আ সিরিয়াসলি ওয়ান্ডারফুল ফিলিং। তো আশা করছি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আসি অ্যাড স্যারের কথায়। অ্যাড স্যার কিছু পেমেন্টের ব্যাপারে কিছু ইনস্ট্রাকশান দিয়েছেন, কিছু জরুরি কথা বলেছেন যেটা আপনাদের জানা খুব দরকার। এছাড়া আপনাদের যে প্রশ্ন আছে, আমার আজকে আমার স্পন্সার যদি আমার আগে রিচার্জ করে নেয় তাহলে আমি পাবো, স্পন্সার আমার টিম যদি আমার আগে রিচার্জ করে নেয় তাহলে কমিশনস পাবো কিনা, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো, আমরা সেই উত্তরও দেবো। তো ব্যাপারটা বুঝে নিন যে অনপ্যাসিভ অ্যাসার কী বলছে, অনপ্যাসিভ ইজ অন ফায়ার, কংগ্রাচুলেশনস অনপ্যাসিভিয়ান, সবাইকে কংগ্রাচুলেশনস। দিস উইল বি আ সেপ্টেম্বর টু রিমেম্বার, এটা একটা সেপ্টেম্বর হবে যেটা মানে মনে রাখার মতো হবে। ওয়েলকাম টু দ্য ফিউচার অফ ইন্টারনেট, আপনাদের সবাইকে স্বাগতম ভবিষ্যতের এই যে ইন্টারনেটে। নাও ইউ ক্যান এনজয় দ্য ফার্স্ট মার্কেট রিলিজ অফ ও কানেক্ট, এখন আমরা না উপভোগ করতে পারেন ও কানেক্টের প্রথম রিলিজটা। টেকনোলজি অ্যাট ইটস বেস্ট, টেকনোলজি তার সব থেকে মানে খুব সুন্দর অবস্থায় আছে, রিয়েলি স্টানিং, সত্যি খুবই মানে মুগ্ধকর জিনিস একটা, তো এটা বলছে। এবং এরপর বলছে ওয়ান্স ইউ সাবমিট আ পেমেন্ট, যখন আপনি আপনার পেমেন্টটা সাবমিট করবেন, প্লিজ ডু নট পে আর ডুপ্লিকেট হোয়াইল ইটস পেন্ডিং, এটা ভালো করে বুঝে নিন যে আপনি পেমেন্ট করেছেন
হইতে পারে সার্ভারে চাপ আছে, প্রচুর লোক পেমেন্ট করছে, যার জন্য 10-15 মিনিট আপনার পেন্ডিং থাকতে পারে, 5 মিনিট পেন্ডিং থাকতে, তো আপনি আবার ছটফট করে একবার টাকা কেটে নিলে আবার একবার পেমেন্ট করতে দয়া করে যাবেন না। বারবার বলছি এরম ভুল করবেন না। যখন ও ফাউন্ডারবেলা অনেকেই করেছিল, একের জায়গায় 2 বার পেমেন্ট দিয়ে দিয়েছিল, তো এরকম আর করবেন না, সেটা আর একটা সমস্যা সৃষ্টি হবে। তারপর আপনার 2টো অ্যাকাউন্টের টাকা একটা অ্যাকাউন্টে রিচার্জে চলে যাবে, সেই টাকাটা রিফান্ড না পেলে আপনি আর একটা অ্যাকাউন্ট করতে পারবেন, তো মানে সমস্যার শেষ নেই। তারপর কোম্পানির সাথে কন্ট্যাক্ট, তো এরকম দরকারই নেই সব করার না। আপনি একবার পেমেন্ট করুন, অপেক্ষা করুন, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট হয়ে যাবে, না হলে তারপর টেক্সট করবেন কোম্পানির সাথে, ও চ্যাট আছে, চ্যাটে বলবেন, ডিটেলস দেবেন, হয়ে যাবে, কিন্তু 2 বার পেমেন্ট করে দেবেন না, বাস এটাই বলবো, ঠিক আছে? তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন, টাকাটা রিফান্ড করা খুব সমস্যা। সবে সিস্টেম চালু হয়েছে, সেটা আবার আর একটা নতুন কাজ পড়ে যাবে কোম্পানির কাছে। তো এইসবে করবেন না, ভুল করবেন না, আধ ঘন্টা সময় নিন, তাও আচ্ছা, তাও ভালো যে আধ ঘন্টা বুঝে শুনে সিস্টেম দেখে দু একবার দেখে নিন কে কীভাবে করছে, শুনে নিন, ফোন করে মেসেজ করে তার থেকে জেনে নিন, যারা করছে গ্রুপেতে দেখুন তাদের থেকে জেনে তারপর ট্রাই করুন, না হলে আধ ঘন্টা বসে বুঝে শুনে নিয়ে করুন, বা হতে পারে আপনি বুঝতে পারছেন না, তাহলে যে জানে, যে ছেলেটা পাড়ার বা আপনার আশেপাশে যে জানে তার সাথে বুঝে শুনে করুন, ঠিক আছে? ইট ক্যান টেক আপ টু আ ফিউ মিনিটস অফ টাইম, এটা কখনো কখনো কিছু মিনিট লাগতে পারে, ঠিক আছে? এটা কখনো কখনো কিছু মিনিট লাগতে পারে, বললাম আপনাকে সেটাই, সেটাই স্যার বলেছে। ফর অ্যামেক্স কার্ড, অ্যামেক্স মানে আমেরিকান এক্সপ্রেস কার্ড, ইফ ইট ডাজেন্ট ওয়ার্ক রাইট অ্যাওয়ে, যদি এটা এখন কাজ না করে, ঠিক আছে, তাহলে ট্রাই টু ইউজ অ্যাপেল পে অর গুগল পে। আপনারা অ্যাপেল পে বা গুগল পে ইউজ করতে পারেন, এটা একটা ভালো সিস্টেম, আপনার যদি চান ইউজ করতে। আমাদের কাছে আই থিঙ্ক এই সিস্টেমটা নেই, ঠিক আছে, এটা আই থিঙ্ক আমেরিকানের জন্য, ঠিক আছে? ক্রিপ্টো পেমেন্টস ক্যান টেক আ লিটল বিট লঙ্গার টু কনফার্ম, তো এটা একটা ক্রিপ্টো থেকে যদি আপনি পেমেন্ট করেন তাহলে একটু সময় লাগতে পারে লঙ্গার, কারণ এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করছে, যেমন ডিপেন্ডিং অন ওয়ালেট, নেটওয়ার্ক, আর দয়া করে একটু বেশি পরিমাণ ওয়ালেটে টাকা দিয়ে পেমেন্ট করবেন, ধরুন ওঠানামা করে না, তো ওই জিনিসটা একটু বুঝে শুনে করবেন, নিজে থেকে একটু ভাবনা চিন্তা করে। একদম এক্স্যাক্ট যে অ্যামাউন্টটা আগের বারে এরকম হয়েছিল, তাই বলছি এক্স্যাক্ট যে অ্যামাউন্টটা বিটকয়েন বা ইথারে চলছে সেটা দিলেন, এক্স্যাক্ট সেম দিলেন, সামান্য পয়সা কমে গেল, আপনার সাথে ক্রিপ্টো আর গ্রিন হবে না ওয়ালেট, তো একটু বেশি দিয়ে দেবেন, কী যায় আছে 200 টাকা এদিক ওদিক দিলে কিছু যায় আছে না, তো 1-2 টাকা বেশি দিয়ে দেবেন, তাহলে আপনার একবার ইনস্ট্যান্টলি গ্রিন হয়ে যাবে। আর আর একটা কথা, লেট শেক আপ দ্য ইন্টারনেট, চলুন আমরা ইন্টারনেটটাকে শেক করি, অ্যান্ড অনলি ডেস্কটপ ভার্সন, ওখানে ডেস্কটপ অ্যাপ্লিকেশান ইজ লাইভ, অ্যাপ্লিকেশান আসবে একটা একটা করে আসবে, এই মুহূর্তে একটা জিনিস আসুক, সেটা স্টেবল হোক, সিস্টেম রান করুক, আবার দেখবেন কিছুদিনের পরেই আবার একটা সিস্টেম আসবে, ঠিক আছে? তো এইভাবেই যেমন হয় আর কি সেভাবে হবে, কোনো চাপ নেই। আর একটা কথা আপনাদের বলতে পারি, যে যারা ভাবছেন যে আমার টিমে আমি রিচার্জ করিনি কিন্তু আমার নিচের লোক রিচার্জ করলে কী হবে, আমি বলছি গ্যারেন্টি দিয়ে যে আপনি যদি রিচার্জ না করেন এবং আপনার নিচে যদি কেউ রিচার্জ করে তাহলে আপনি পুরো $143 পেয়ে যাবেন, নো কমিশন, ডিরেক্ট কমিশন 100% পেয়ে যাবেন, আপনার নিচে চলে আসবে এবং আপনি সেটা উইথড্রলও করতে পারবেন না, ইউজও করতে পারবেন না, কিছু করতে পারবেন না। হ্যাঁ, আপনি 107টা ইউজ করে রিচার্জ করার পরে 143টা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে, আর এইভাবেই বাসে থাকুন। আর একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই, যে পেমেন্টের ব্যাপারে জানেন কালকে মোহাম্মদ কামাল স্যার কী বলেছে, যে কেউ যদি ভেতরে স্ক্রিনশট স্ক্রিনশট শেয়ার করেন পেমেন্ট টাকা পয়সা অ্যামাউন্ট, তাহলে কিন্তু মুশকিল আছে, আইডি আপনাকে মানে স্টেপ নেওয়া হবে, অ্যাজ খুবই রেখেছিলেন উনি। তাই বলছি পেমেন্টের ব্যাপারে যে আমি ভিডিওটা দেবে বলেছিলাম, আমি পারমিশন চেয়েছিলাম, বাট দ্যাটস পসিবল নয়, পারমিশন আমি পাইনি, ঠিক আছে? যে আমি বলেছিলাম আমি পেমেন্টের একটা ভিডিও বানিয়ে দিতে চাই, তো বলেছে না এরকম দেওয়া পসিবল নয়, এরকম কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? মানুষ আস্তে আস্তে ঠিক করতে পারবে, বলে দিন মুখে, বুঝিয়ে দিন ফোনে, বলে দিন, বাট স্ক্রিনশট বা কোন রকম ভিডিও বানানো পসিবল না, বারণ করেছে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আমি আছি, অবশ্যই মেসেজ করুন, টেলিগ্রাম ডিসক্রিপশন লিঙ্ক আছে, সেখানে অনেক মানুষ আছে, ডিসক্রিপশন গ্রুপে ডিটেলস আছে, সেখানে যান, সেখানে আরও অনেক লোক আছে একে অপরের হেল্প করছে, আপনারাও পাশে থাকুন, একে অপরের সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।